एक्स्ट्रा टाइम। तीन तारीख ड्यूरान फाइनाले कोलकाता मोहम्मदन स्पोर्टिंग मुखोमुखी कौन दल? आईएसएल दुटी दल एफ सी गोवा और बेंगालुरु एफ सी मुखोमुखी होयेछिलो ड्यूरान कपे द्वितीय सेमिफाइनाले। फाइनाले पहुंचानोर जोन्नो हाड्डाहाड्डी लड़ाई। एदिन साडेन डेथे 7-6 गोले बेंगालुरु एफ सी के परास्त करे एफ सी गोवा मोहम्मदन स्पोर्टिंग मुखोमुखी। निर्धारित समय 2-2 गोले अमीमांसित भावे शेष है खेला। बेंगालुरु दलटिर हये गोल दुटी करें शिवा शक्ति, गोवार हये गोल करें देवेंद्र और रिदिम तालांग। ফাইনালে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে কতটা লড়াই দেবে এফসি গোয়া, এদিনের ম্যাচ নিয়ে বলছেন ফুটবল বিশ্লেষক অভিজিৎ বিশ্বাস। ডুরান্ড কাপ 2021 এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এফসি গোয়া সাডেন ডেতে বেঙ্গালুরু এফসি কে 7-6 গোলে পরাজিত করে ফাইনালে মোহামেডান এফসির মুখোমুখি হবে। এই যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, এটা নির্ধারিত সময়ে 2-2 গোলে শেষ হয়েছিল। তারপরে টাইব্রেকারও দুটি দল সমান গোল করাতে সাডেন ডেতে যায় এবং সাডেন ডেতে 7-6 গোলে এফসি গোয়া বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে। এই যে সেকেন্ড সেমিফাইনাল যে খেলাটা শুরু হলো, এটা শুরু অনেকটা প্রথম সেমিফাইনাল খেলার মতোই হয়েছিল, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলার 19 সেকেন্ডের ভিতরে 1 গোলে পিছিয়ে গেছিলো। সেম জিনিস এই খেলাতেও আমরা দেখেছি যে এফসি গোয়া খেলার 1 মিনিটের মধ্যেই 1 গোলে পিছিয়ে গেছিল। যেই গোলটা হয়েছে সেটা এফসি গোয়ার টোটালি গোলকিপারের দোষে, গোলকিপার বলটাকে ওইখানে ডিলে করাতে ওদের যে শিবশক্তি বলে যে একটা প্লেয়ার, যে একটা স্ট্রাইকার আছে খুব স্পিডি এবং খুব অ্যাজাইল স্ট্রাইকার, সেই অ্যাজাইল স্ট্রাইকারটা 1 গোল করে বেঙ্গালুরু এফসিকে 1 গোলে এগিয়ে দিয়েছিল। কিন্তু খেলায় যে 8 মিনিটের মাথায় এফসি গোয়া যে গোলটাকে শোধ করেছে, এই শোধ করার পিছনে কিন্তু ওদের একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল। ওদের যে নেমিল বলে যার একটা যে স্ট্রাইকার আছে, যে আগেও 4 গোল করেছে এই খেলার আগে, ওর এবং যে রেবেন্দ্র মুরগাওকার আছে, এদের যুগলবন্দিতে এই 1 গোল মানে ফার্স্ট গোলটা এফসি গোয়ার হয়েছিল। এই গোলটা কীভাবে হয়েছে, এই গোলটা কী হয়েছে, নেমিল বাঁ দিক থেকে টেনে এনেছে বলটাকে, টেনে এনে একটা লো ক্রস রেখেছে রেবেন্দ্র, যে রাসিং স্ট্রাইকার, যে রাসিং স্ট্রাইকার যেভাবে আসে গোলকিপার এবং ডিফেন্ডারের মাঝখানে যে দৌড়ে এসে সেটাকে হেড করে গোল করে 1-1 গোল হয়ে গেছিল। কিন্তু এই 8 মিনিট খেলা দেখে যেটা মনে হচ্ছিল যে এই খেলাটাও প্রথম সেমিফাইনাল খেলার মতোই খুব উত্তেজনাপূর্ণ খেলা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত খেলা যত এগিয়েছে খেলা তত নিষ্প্রাণ হয়ে গেছে, খেলা গতিহীনতায় ভুগেছে এবং খেলার গতি হারিয়ে গেছে। তো এই যে সেমিফাইনাল খেলাটা যেটা হয়েছে, সেকেন্ড এক প্রথম হাফে 1-1 গোলে ড্র ছিল খেলাটা, দ্বিতীয় হাফে তারপরে 1 গোল করে এফসি গোয়া এগিয়ে গেছিল, যেটা আবার আরেকটা গোল করে বেঙ্গালুরু এফসি 2-2 করে খেলাটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় এবং অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়াতে খেলাটা টাইব্রেকারে যায় এবং টাইব্রেকারও দুই দল সমান গোল করতে সাডেন ডেতে এফসি গোয়া 7-6 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে 3 তারিখে 2021 ডুরান্ড কাপ ফাইনালে মোহামেডান এফসির মুখোমুখি হবে। এই পোস্ট ম্যাচ অ্যানালিসিসে আমরা যখন যেটা করব, এটা আমরা খুব অল্প কথায় এই পোস্ট ম্যাচ অ্যানালিসিসটা করব এবং এর বিস্তারিত আলোচনা আমরা 3 তারিখের ফাইনালের আগে একটা প্রি ম্যাচ অ্যানালিসিস করা হবে, সেইখানে আমরা আলোচনা করব যে কোন দলের সম্ভাবনা কত, কোন দল কী স্ট্র্যাটেজিতে খেলতে পারে, সেটা আমরা প্রি ম্যাচ অ্যানালিসিসে করব। তো এই খেলাটা, এই যে সেকেন্ড সেমিফাইনাল খেলায় দেখে যেটা আমার মনে হয়েছে যে টোটালি গতিহীনতা একটা খেলাটা গতিহীনতায় ভুগেছে এবং নির্দিষ্ট কয়েকটা ক্ষেত্রে ছাড়া টোটাল খেলায় নির্দিষ্ট কল্পনার অভাব ছিল। এবং একটা কথাই যেটা বলে যে প্রেডিক্টেবল খেলা, মানে খেলাটা যে কী হতে যাচ্ছে, পাস কোথায় যেতে পারে সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছিলো। এই খেলায় কোনো একটা সারপ্রাইজ ছিল না, যেটা দেখতে দর্শকরা মাঠে আসে কিংবা দর্শকরা টিভির সামনে বসে সেই সারপ্রাইজটা এই খেলার অভাব ছিল। তো এই যে এফসি গোয়া যে জিতেছে, এই এফসি গোয়ার 3টে প্লেয়ারকে খুব নজরে রাখতে হবে, যেটা হচ্ছে এডু বাডিয়া যে আইএসএলে খেলে এবং দেবেন্দ্র মুরগাওকার এবং নেমিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই নেমিল এবং দেবেন্দ্র মুরগাওকার এরা দুজনেই আজকে ইনজিওর্ড হয়েছে। তো এই খেলায় আরেকটা যেটা আমি লক্ষ্য করেছি যে খেলা যত এগিয়েছে দু দলের প্লেয়ারদেরই তত মাসেল ক্র্যাম্প হয়েছে, যে পেশিতে টান লেগেছে,
তো এই মাসেল ক্র্যাম্প একটা জিনিসই প্রুফ করে যে দুটো দলের প্লেয়াররাই যে এখনো ফিজিক্যাল কন্ডিশনিং এর চূড়ান্ত জায়গায় পৌঁছায়নি, এটা যেটা ফাইনাল খেলায় এটা একটা এদের মানে অভাব দেখা দিতে পারে, যেটা একটা মহামারা নেচার এগেনস্ট এদের প্রবলেম দেখা দিতে পারে। যেটা আমরা প্রথম সেমিফাইনাল খেলায় দেখেছি যে একটা মানে খুব গতি ছিল খেলায় এবং মহামডার্ন স্পোর্টিং এর প্লেয়াররা যে 120 মিনিট পর্যন্ত সমান গতিতে খেলে গেছে, সমান ক্রিয়েটিভ ছিল এবং সমান উদ্যমে খেলে গেছে, যেটা আমার মতে যে মহামডার্ন এসসিকে এটা ফাইনালে এগিয়ে রাখবে। আরেকটা আমার যেটা বলার বক্তব্য আছে যে মহামডার্ন এসসি ক্লাব মানে আই লিগের ক্লাব কোনো আইএসএল এর ক্লাবকে এত দুর্বল অবস্থায় কোনো খেলায় মনে হয় পাবে না, যেটা মহামডার্নের এইবারে ফাইনাল খেলায় আইএসএল এর ক্লাবকে এত দুর্বল এত হারানোর সুযোগ নিয়ে পাবে। তো আমার যেটা মনে হয় যে এফসি যে গোয়ার এর যে খেলাটা, এই টোটাল খেলাটা নির্ভর করে আছে এডু বেডিয়ার উপরে। এই এডু বেডিয়াই সব বল কালেক্ট করছে, ওখান থেকে ডিস্ট্রিবিউট করছে এবং ওখান থেকেই খেলাটাকে কন্ট্রোল করছে। যেটা আমরা দেখেছি মহামডার্ন এসসি খেলায় নিকোলা আছে, যে নিকোলা যে কন্ট্রোল করে। সুতরাং আমার মতে যে ফাইনাল খেলাটা হতে যাচ্ছে এডু গার্সিয়া এবং নিকোলা এদের দুজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই যে এদের দুজনের মধ্যে যে খেলার কন্ট্রোলটা নিয়ে নিতে পারবে খেলা সেই দিকে গড়িয়ে যাবে। আরেকটা যেটা মহামডার্ন এসসির মানে সুবিধা আছে, ওদের যে ক্যারিবিয়ান যে স্ট্রাইকারটা আছে যে জোসেফ, এই জোসেফই পার্থক্য করে দিতে পারবে। কারণ এফসি গোয়ার যে ডিফেন্ডাররা আছে এদের অনভিজ্ঞতা প্রচুর আছে, যেটা আমরা দেখেছি যখন বেঙ্গালুরু এফসি সেকেন্ড গোলটা করেছে ডান দিক থেকে যখন ওদের উইঙ্গারটা দৌড়ে গোলের দিকে চলে আসছে, বক্সের ভিতর ঢুকে আসছে, তখন দেখা গেছে ওদের ডিফেন্ডাররা তাকে চ্যালেঞ্জ না করে সেখানেই দাঁড়িয়েছিল যেখান থেকে ওরা দ্বিতীয় গোলটাকে কনসিড করেছে। তো এই অভিজ্ঞতার অভাব এবং মার্কোসের উপস্থিতি এবং নিকোলার ক্রিয়েটিভিটি, এটা অবশ্যই মহামডার্ন এসসিকে আমার মতে ফাইনাল এগিয়ে রাখবে। এবং আমার যেটা বক্তব্য যে এই দ্বিতীয় সেমিফাইনালে যে দলটা জিতেছে এফসি গোয়া, সেটা টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী দলের এগেনস্টে ফাইনাল খেলায় অবতীর্ণ হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।